ততটাই চেষ্টা করছি। তোমরা সবাই জানো এখন ভালো থাকার পরিস্থিতি নেই, একটু ভালো থাকার চেষ্টা করছি, ভালো বলবো না, চারিদিকে যেটা সিচুয়েশন তাতে খুব ভালো আছি বলা চলে না। তো বাড়িতেই একটু মনকে ভালো রাখছি, ভালো রাখার চেষ্টা করছি, যেহেতু বাইরে এই অবস্থা, আর কি বলবো, সেগুলো আর বলে লাভ নেই। বাড়িতেই যতটা খুশি থাকা যায় আর বাড়ির সবাইকে ভালো রাখা যায় সেটাই চেষ্টা করছি। তো আমরা জানি যে আমাদের হাতে কিছুই নেই, আবার আছেও, আমাদের একটু সতর্কতা অবলম্বনে হয়তো অনেক কিছু হতে পারে। তো এই সময় নিজেদেরকে ধৈর্য ধরে একটু সতর্কভাবে সবাইকে থাকতে হবে। তো আজকে আবার একটা তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম, আর সেই ভিডিওটা কি সেটা তোমাদেরকে বলছি। তো আমি কিছুদিন আগে কিছু শপিং করেছিলাম, তো শপিংগুলো তোমাদেরকে কিছু কিছু দেখিয়েছিলাম আর কিছু কিছু দেখানো হয়নি। তো তার মধ্যে আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার চুড়িদার কালেকশনের ভিডিও। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করো যে কালেকশন দেখতে চাও, চুড়িদার কালেকশন, শাড়ি কালেকশন, তারপরে গোল্ড জুয়েলারি কালেকশন, জুয়েলারি কালেকশন, অনেক কিছু তোমরা দেখতে চাও, কিন্তু সবসময় সেটা করা সম্ভব হয় না। যখন আমি সময় পাই, প্রতিদিন তো সেরকমভাবে সময় পাওয়া যায় না, তো আমি যখন সময় পাই আমি তখনই এই ধরনের কালেকশনের ভিডিওগুলো নিয়ে আসি। তো আজকে একটু সময় পেলাম, হচ্ছে খাওয়া দাওয়ার পর একটু সময় পেলাম, তো ভাবলাম রেস্ট নেব নাকি ভিডিও করব। তো সেটা ভেবেই ভাবলাম যে একটা ভিডিও করেই নেই, যেহেতু বাড়িতেই আছি আর হচ্ছে মেয়েরা সব পড়াশুনো করছে, তো আমি একটু এই সুযোগে একটু ভিডিও বানিয়ে নিই। তো ভাবলাম যে আজকে হচ্ছে তোমাদেরকে আমার চুড়িদার কালেকশনের ভিডিওটা দেবো। তো চুড়িদার কালেকশন আমি দেখাবো বলতে যে চুড়িদারগুলো আমি এনেছিলাম সেগুলোই দেখাবো। তো আজকে আমি যে চুড়িদারগুলো নতুন এনেছি আর সেই চুড়িদারগুলো আমি বানাবো, বানাবো বলতে আমি বাইরে তো বানাই না, নিজেই বানাই। তো সেই চুড়িদারগুলো বানাবো, তো কাটার আগে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে ডিজাইনগুলো কেমন হয়েছে আমার চুড়িদারে সেটাই দেখাচ্ছি। তো এই চুড়িদারটা দেখতে পাচ্ছ আমি যে পরে আছি, এই চুড়িদারটা হচ্ছে আমি গত বছর এনেছিলাম, এটা হচ্ছে আমি নিজে বানিয়েছি। তো গলাতে তো ডিজাইন করাই থাকে, সেই হিসাবে আমি কেটে বানিয়েছি, আর ওড়নাটা অরেঞ্জ কালারের, আর হচ্ছে চুড়িদার প্যান্টটা হচ্ছে এই যে এরকম ধরনের অরেঞ্জ কালারের আমি পাটিয়ালা প্যান্ট বানিয়েছি, প্যান্টটা তোমাদেরকে দেখালাম না, আর চুড়িদারটা আমি এইভাবে প্লেন করে বানিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি এই চুড়িদারটা গত বছর বানিয়েছি, তো এবছর যে চুড়িদারগুলো বানাবো সেই চুড়িদারগুলো আমি বের করেছি। তো ভাবলাম তোমাদেরকে পিসগুলো আগে আমি দেখিয়ে নেই, তারপরে আমি সেগুলো বানাবো। তো দেখো প্রথমে আমি দেখাচ্ছি এই চুড়িদারের পিসটা। তো দেখো এটা একটা চুড়িদার পিস এনেছি, এটা হচ্ছে পুরোটা খুলে দেখাচ্ছি না হলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো এটা হচ্ছে একদম নেভি ব্লু কালারের চুড়িদার পিসটা, আর এখানে একদম ডিপ পিঙ্ক কালারের সুন্দর ডিজাইন করা, এখানে ছোটো ছোটো স্টোনও বসানো আছে, আর হচ্ছে এখানে ছোটো ছোটো বোতাম লাগানো আছে, আর এটা সম্পূর্ণটা এরকম ছোটো ছোটো ডিজাইন করা, আর এই যে নিচ পোর্শনটা এটা আসবে, নিচের পোর্শনটাতে এই যে ডিজাইনগুলো রয়েছে, আর এটার হচ্ছে প্যান্টের পায়জামাটা কী কী কালার সেটা দেখাচ্ছি, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, আর হচ্ছে এটা হাতা তো এখান থেকে কেটে বের করতে হবে, তো এটা আমি কেটে বানাবো, সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই ডিজাইনটা কতটা সুন্দর, আমাকে পরে কেমন লাগবে জানি না, তবে আমার এখনই খুব দারুণ লাগছে। আর এটার সঙ্গে হচ্ছে ওড়নাটা দেখাচ্ছি, দুটো কালারে, এটা নেভি ব্লু আর ডিপ
পিঙ্ক কালারের, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ওড়না। আর ওড়নাটার এই যে জরির কাজ করা আছে চারো সাইডে, আর চুড়িদারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, আর আমি এটা এনেছি, তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চুড়িদারটা আমি বানাবো। আর এটার দাম হচ্ছে, দাম অনেক বেশি, কিন্তু আমি একটু ডিসকাউন্টে পেয়েছি, সেই জন্য মোটামুটি আমার এটা 800 টাকা মতো পড়েছে। আর হচ্ছে একদম কাপড়টা কিন্তু একদম পিওর সুতি, একদম সফট কাপড়, খুব ভালো কোয়ালিটি চুড়িদারটার। আর এটা আমি নিয়ে নিয়েছি, তো এটা আমি কেটে বানাবো, নিজেই বানাবো। তো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ডিজাইনটা, তো এটার প্যান্টের কাপড় তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে দেখাবো এই চুড়িদারের পিসটা, এটা দেখো, একটা হচ্ছে রেড, আর এটা পুরো কালারটা হচ্ছে কুচু পাতা কালারের, আর এটা হচ্ছে সামন পোর্শনটা এই জায়গাটা, আর গলার পোর্শনটা এখানে কেটে ডিজাইন করাই হয়েছে, আর দেখো লাল, আর পুরো কালারটা এই কালার, আর ছোট ছোট ডিজাইন করা আছে। সামনে নিয়ে দেখাচ্ছি, এই ছোট ছোট পুঁতির কাজ করা আছে, পুরো চুড়িদারে এরকম কাজ করা আছে। আর নিচ পোর্শনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নিচ পোর্শনটা, দেখছো কি সুন্দর কাপড়টা, না সবগুলোই মোটামুটি গোল গলাই দেখা যাচ্ছে। তো আর হচ্ছে কচু পাতার কাপড়টা কিন্তু একদম পিওর সুতি, আর খুব সফট কাপড়টা, তো বানালে আমাকে কেমন লাগবে জানি না। তবে এটার প্যান্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্যান্টের কাপড়টা হচ্ছে, তো এটার প্যান্টের কাপড়টা হচ্ছে, তো এটার এই যে রেড কালারের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্যান্টের কাপড়, তো এটাও খুব ভালো কালারটা, কালারটা খুব সুইট, আমার এগুলো কালার খুব পছন্দ, তো এটাও আমি নিয়ে নিয়েছি। আর এটা আমি এর মধ্যেই কাটবো, তার আগে তোমাদেরকে দেখিয়ে নিলাম, তো এটাও হয়ে গেল। আর এটার ওড়নাটা হচ্ছে রেড আর এই কচু পাতার কালারের এটার ওড়নাটা, তো এটা হয়ে গেল। এবার তোমাদেরকে দেখাবো আমি আমার আরেকটা চুড়িদার পিস, এটা এটা হচ্ছে পিঙ্ক কালারের, এটা হচ্ছে নিস পোর্শনটা, আর এই যে দেখতে পাচ্ছ পুরোটা এরকম ধরনের ডিজাইন করা, ফুল ফুল ডিজাইন করা, আর একদম সফট কাপড়টা পাতলা, আর নিচে লাইলিন দিতে হবে, আর এটার গলাটার কোনো শেপ দেওয়া নেই, আমি যেমন খুশি বক্স গলা হোক বা গোল গলা হোক, আমি যেটা খুশি এটার শেপটা কিন্তু দিতে পারবো, আমার এটার শেপটা দেওয়া নেই। ওইগুলো যেমন শেপ দেওয়া আছে গলার, এটার কোনো শেপ দেওয়া নেই, আমি বানাতে পারবো। এটা হচ্ছে পেছনের পার্টটা শুধু প্লেন, আর সামনের পার্টটাতেই পুরো ডিজাইন, অল চুড়িদারটাই এরকম ডিজাইন করা আছে, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমি এনেছিলাম 600 টাকা দিয়ে, তো আর এটার এটার ওড়নাটা হচ্ছে এই কালারের, এই যে এটা হচ্ছে এটার ওড়নার কালারটা, আর এটার দাম তো 600 টাকা, এটার দামটা বলিনি না, এটার দামটা হচ্ছে 700 টাকা। এগুলো দাম আরো বেশি, কিন্তু আমি যেহেতু ডিসকাউন্ট যখন ছিল, তো যখন ডিসকাউন্ট ছিল তখন আমি এনেছিলাম, জন্য একটু কম করেছি, তো সেই জন্য আমি একটু কমে পেয়েছি। আরেকটা আছে, এটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে, এটাও গোল গলার শেপ দেওয়া আছে, আর এটা হচ্ছে দেখো, এটা এটার এটা হচ্ছে সামন পোর্শনটা, এটার মধ্যে একটু ডিজাইন করা আছে, ধরো পার্টি টাটিতে পরে যাওয়া যাবে, এটা একটু শেপ দেওয়া, সুন্দর কাজ করা আছে, এটা পুরোটা কাজ করা আছে গোল গলা, আর পেছনটা দেখাচ্ছি এরকম ধরনের গোল্ডেন, ছোট ছোট ডিজাইন করা গোল্ডেন, আর এটা তো সামন পোর্শনটা, আর হাতার পোর্শনটাকেও আমি ছোট হাতাও বানাতে পারবো, বড় হাতাও, এটা হাতাটা, এটা হাতাটা দেওয়া আছে, একটু বড় হাতা আছে, আমি কেটে ছোট করতেও পারবো আবার বড়ও রাখতে পারবো, কোনো অসুবিধা নেই, এটা আমার যেমন খুশি সেমন করতে পারবো। আর এটার প্যান্টের কাপড় দিয়েছে এই কালার, আর ওড়নাটার কাপড় দিয়েছে দেখো এই কালার, তো এটা হয়ে গেল। আর এটার দাম নিয়েছে মোটামুটি ধরো 800 টাকা, তো এটা হয়ে গেল। তো এগুলো দাম একটু বেশি ছিল, ডিসকাউন্ট দিয়ে একটু কম পড়েছে, তো সেই জন্য আমি নিয়ে এসেছি। এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে
এই পিসটা, তো এটা দেখতেই পাচ্ছ, এটা একদম এই যে এরকম ধরনের পুরো ব্লু কালারের আর গোল্ডেন কাজ করা আছে। এটার ভিতরে লাইলিন দিয়ে বানাতে হবে। তো দেখো এই এই কাপড়গুলো না ব্লাউজও বানানো যায়, বানানো যায় আর হচ্ছে চুড়িদারও বানানো যায়। এটা একদম থানের মতো, এটার মধ্যে কোনো ধরনের ডিজাইন নেই, আমি যে ধরনের ইচ্ছে সে ধরনেরই বানাতে পারবো, এটার মধ্যে কোনো ডিজাইন দেওয়া নেই। তো এটাকে আমি যেমন খুশি সেমন শেপ দিয়ে বানাতে পারবো। তো এটা এটা হচ্ছে ব্লু কালার, আর ব্লু কালারের মধ্যে প্যান্টটা হচ্ছে এই কালার, আর ওড়নাটা এই এরকম ধরনের কালার, আর ওড়নাটা আর আনলাম না, তো এরকম ধরনের কালার। তো এই চুড়িদারগুলো মধ্যে এটা তো থানের মতো, এটার কোনো দাম মনে নেই আমার, এটা আমার বোন এনে দিয়েছিল, তো এটা গুয়াহাটি থেকে আমার বোন এনে দিয়েছিল, কাটা কাপড় এনে দিয়েছিল। তো এটা আমি চুড়িদার বানাবো, তো এই সবগুলো চুড়িদার আমি বানাবো, তোমাদেরকে আমি দেখালাম যে এটাও দেখালাম, আর এটার সঙ্গে ব্লু প্যান্টও পরা যাবে, এই কালারটা দিয়েও বানানো যাবে, যেটা খুশি সেটাই পরা যাবে। তবে এই কালারটাও কিন্তু সুইট, এটার দামটা বলতে পারলাম না। আর তোমাদের কোন কোনটা বেশি ভালো লেগেছে, এটা এটা বেশি ভালো লেগেছে নাকি এই পিঙ্ক কালারটা বেশি ভালো লেগেছে নাকি রেড কালারটা বেশি ভালো লাগে, রেড না এটা কচু পাতা কালার, আর হচ্ছে এটা, তোমাদের কাছে সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আমার কিন্তু সব থেকে এই কালারটা বেশি ভালো লেগেছে, কেননা আমাকে এই ডিপ কালারগুলো না বেশি মানায়, আমি দেখেছি যে ডিপ ব্লু আমাকে খুব স্যুট করে। তো এই কালার এটা আমার খুব ভালো লেগেছে, বানানোর পরে দেখা যাবে যে কোনটা বেশি ভালো লেগেছে, এখনো বুঝতে পারছি না। তো আশা করি ভালোই লাগবে এগুলো বানালে। তো আমি মোটামুটি একটু করে সময় বের করে এবার থেকে হচ্ছে এই চুড়িদারগুলো একটা একটা করে বানিয়ে ফেলবো, ও না হলে না ওই রেখে দিতে দিতে এতদিন তো সময় পাই না, আর সময় পাই না বলতে কি আগে একটু অর্ধেক সময় পেতাম, এখন হচ্ছে কি ইউটিউবে চ্যানেল খোলার পর থেকে হচ্ছে কি আমার যতটা টাইম বেশিরভাগ টাইমটা আমার ইউটিউবকে দিতে হচ্ছে, কেননা চ্যানেলটাকে আমার একটু গ্রো করতে গেলে ইউটিউবকে একটু সময় দিতেই হবে। ইউটিউব বলতে ইউটিউবের যারা ইউটিউবে চ্যানেল করলে যা যা কাজ আছে সেগুলো, যা যারা ইউটিউব চ্যানেল আছে তারা তো জানোই যে কতটা সময় দিতে হয়, নিজেকে ভিডিও তৈরি করতে হয়, ভিডিও শ্যুট করতে হয়, তারপরে সেটাকে এডিটিং করতে হয়, তারপরে সেটাকে আপলোড করে, তারপরে সেটাকে ঠিকঠাক মতো ই করা, তারপর হচ্ছে আমার বন্ধুদের চ্যানেলে ভিজিট করা, অনেক ধরনের সময় চলে যায়। তো সময় বেশি পাচ্ছি না, তো যতটুকু সময় পাচ্ছি তার মধ্যেও ভাবছি যে একটু অর্ধেক এবার বানাবো। আর মোটামুটি 2 বছর থেকে আমি ব্লাউজের পিস জমিয়েই যাচ্ছি, ভালো ভালো শাড়িগুলো কিনে এনে ব্লাউজ কিনে কিনে এনে পরছি, আর ব্লাউজের পিসগুলো রেখে দিচ্ছি। তো ব্লাউজের পিসগুলো ঘরে পচে পচে নষ্ট হবে এবার, তো শাড়ির সঙ্গে ব্লাউজের পিস বানিয়ে পরলে কতটা সুন্দর লাগে, আর আমি নিজে যেহেতু বানাই, তো নিজে বানাই বানিয়ে না পরে কিনে কিনে কেন পরবো। তো এবার ভাবছি একটু একটু সময় বের করে আমি সেগুলোকে বানাবো। তো মেশিনে একটু একটু বসছি, আর মেয়েদের জামাগুলো বানিয়ে দিলাম, পহেলা বৈশাখের জামাগুলো বানিয়ে দিলাম, আর এগুলো এবার একটু একটু করে বানাবো। আর হচ্ছে আমি হচ্ছে একটু সময় বের করে তো এগুলো বানিয়েই ফেলবো, তার আগে তোমাদেরকে আমি চুড়িদার দেখিয়ে দিলাম। তো এটা কালেকশন বলতে কি চুড়িদার সব দেখালাম না, যে বললাম যে এই চুড়িদারটাও আমার কাছে খুব ভালো লাগে, এটা আমি বানিয়েছি। তো এটাও একটা চুড়িদার, আমি বেশি একটা চুড়িদার পরি না, এই জন্য তোমরা জানো আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, খুব তো শাড়ি পরতে খুব ভালোবাসি বললেও সব জায়গায় কিন্তু শাড়ি পরে যাওয়া যায় না, একটু বাইরে টাইরে গেলে না সবসময় শাড়ি ভালো লাগে না, তখন হয়তো চুড়িদার নাই বা কুর্তি। তো এখন তো জানোই হরেক রকমের কুর্তি হয়েছে, আমার কুর্তি বেশি, তো চুড়িদার খুব কম পরা হয়। তো আগের যে চুড়িদারগুলো আছে সেগুলো কোথায় কোথায় আছে একদম ছিটে পিটে সেগুলোকে আর বের করলাম না, ভাবলাম যে নতুন যেগুলো আছে যেগুলো আমি বানাবো সেগুলোই তোমাদেরকে দেখাই, তো সেগুলোই দেখালাম।
আর হচ্ছে তোমাদের কোন কোন চুড়িদারটা ভালো লাগলো আমাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা কিন্তু আমার ভিডিওগুলো পুরো দেখবে, কেটে কেটে দেখবে না, আর কমেন্ট অবশ্যই করো। তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, আমি ঘুম থেকে উঠেই যতটুকু যা করার করে নিয়ে আমি চা নিয়ে বসবো, বসে সকাল সকাল, আমি তো চা খাই না, তো সকাল সকাল একটু গ্রিন টি নাইবা একটু হচ্ছে রেড টি যাই হোক একটু নিয়ে বসি, বসে একটু রিল্যাক্স করে আমি সবার কমেন্টগুলো পড়ি। আর আমার খুব ভালো লাগে সবার কমেন্ট পড়তে, এতটা ভালো লাগে আর কি বলবো, আমার মনটা সারাদিনের জন্য ফ্রেশ হয়ে যায় পুরো। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর কোথা কোথা থেকে তোমরা ভিডিও দেখছো আমার সবাইকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ, কেননা তোমরা আমার ভিডিও দেখো বলেই আমি ভিডিও এত কষ্ট করে তৈরি করি। তোমরা না দেখলে আর আমি ভিডিও বানিয়ে আমার লাভ কী, ভিডিও তোমরা দেখলেই আমার কষ্টটা সার্থক হবে। আর হচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। যতই করোনা আসুক, যতই টেনশন আসুক, সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করো, তাতে কি হবে আমরা একটু ভালো থাকবো, সুস্থ থাকবো। টেনশন করলে আরও আমাদের শরীর খারাপ হয়ে যাবে, আরও আমাদের অসুবিধা হয়ে যাবে, তো সেই জন্য আমাদেরকে একটু রিল্যাক্স থাকতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।